নয়টা মনে হয় 35 হবে না, আমি গিয়ে ঢুকার সময় ঢুকছিলাম, ঢুকতে সময় দেখি ওই গেটটা উনি লাগাইতেছে, এরপর আমি যাইতে যেতে উনি হচ্ছে গেটটা লাগাই দিতে, লাগানোর পর আমি অনেক ধাক্কা ধাক্কি করছি যে আপনারা মানে একটা বার খুলেন, দুইটা মিনিট আমার লেট হয়েছে, আপনারা একটা বার খুলেন, আমি চকিগঞ্জ থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি, এই তো চকিগঞ্জ থেকে এখানে সকাল থেকে এখান থেকে আসতে তো অবশ্যই 5 মিনিট লেট হওয়ার কথা, তো 5 মিনিট বা 2 মিনিট লেটের জন্য আপনারা কি আমাদেরকে ঢুকতে দিবেন না, আমি মেয়ে মানুষ হয়ে গেটের উপর দিয়ে উঠে ওনাদেরকে রিকোয়েস্ট করতেছি, কান্নাকাটি করতেছি, ওনাদেরকে বলতেছি যে আপনারা আমাদেরকে সুযোগ দেন, 5টা মিনিটের জন্য আপনারা এমন করবেন না, 2টা মিনিটের জন্য এমন করবেন না, কিন্তু ওনারা আমাদের কোনো কথা শুনেন নাই, এরপরে 10টার পরে ওনারা ম্যাজিস্ট্রেট এসে আমাকে সান্ত্বনা দিতেছেন আপনি পরের বার দিবেন, একটা মেয়ে মানুষের লাইফে একটা বছর অনেক ইম্পর্টেন্ট, আপনারা তো বলতেছেন পরের বার দিবেন, আমাদের এই একটা বছরের দাম কে দিবে, আমরা তো ইচ্ছা করে লেট করি নাই, ট্রান্সপোর্টের যে অবস্থা দেখে আমি যোগীগঞ্জ থেকে এখানে আসতে অবশ্যই লেট হইতেই পারে, যোগীগঞ্জ কোথায় আর এখানে কোথায়, 2 মিনিট লেট হয়েছে, বেশি তো লেট হয়ে নাই, আমি তো ওনাদেরকে বলছি যে 2 মিনিট লেট হয়েছে আমাকে একটাবার সুযোগ দেন, আপনারা 2টা মিনিটের জন্য তো এমন করতে পারেন না ওনারা, আমরা তো অন্য পরীক্ষা দেয় অন্যান্য হলে তো 10টার সময় ঢুকতে দেয়, 10টার একটু আগেও ঢুকতে দেয়, কিন্তু এখানে যে এরকম 9:32 যে গেট বন্ধ করে দিবে এটা তো আমরা জানতাম না, কাল সুপার আমাদের সাথে দেখাই করতে আসেন না, ম্যাজিস্ট্রেট আসছেন 10টার পরে, তো 10টার পরে উনি এসে আমাদেরকে তো আর ঢুকাতে দেন নাই, ওনার বলতে লেট হয়ে গেছে, কিন্তু আমরা তো 10টার পরে আসি নাই, আমরা তো 9টার আগে আসছি, আমরা প্রথম থেকে যদি বলি আমরা 9:30 আসছি, আসার পর এই গেটে আসার পর এসে দেখছি যে গেট অলরেডি লাগানো হয়ে গেছে, তারপর আমরা অনেক রিকোয়েস্ট করার পর এই গেটটা 9:32 থেকে খোলা হয়েছে, খোলা হওয়ার পরে আমরা আপনার 9:35 ভিতরে আপনার ওই মেন গেটে চলে গেছি, আর মেন গেটে চলে যাওয়ার পর আমরা তো আর ভাবছি তো আমাদের এখন তো ঢুকতে দেওয়া হবে, হয়তো চেক করা হবে দেন ঢুকতে দেওয়া হবে, কিন্তু আমরা 9:35 থেকে 10টা পর্যন্ত অনেকক্ষণ ওয়েট করছি এবং বারবার একের পর এক রিকোয়েস্ট করতেছিলাম আর কি যে আমাদেরকে ঢুকার অনুমতি দেন অথবা দায়িত্বে যারা আছে তাদের সাথে কথা বলার সুযোগ দেন, কিন্তু কোনোভাবেও আমাদের সাথে কেউ কোনো যোগাযোগও করে নাই, আমাদের কথাটাও কেউ শুনতে চায় নাই, ফাইনালি 10টার পরে ম্যাজিস্ট্রেট এসে আমাদের কিছু কথা শুনছে এবং বলছে অলরেডি তো টাইম ওভার হয়ে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে 9:32 আমাদের যখন এই গেটটা ঢুকতে দেওয়া হয়েছে এরপরে কিন্তু এই গেটের সামনে আরও অসংখ্য স্টুডেন্ট আসছে এসে ফিরে গেছে, কিন্তু আমাদের যেহেতু গেটটার ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে অ্যাটলিস্ট আমরা যে 20-25 জন ঢুকছি আমাদের তো অন্তত পক্ষে পরীক্ষাটা দেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল, আমরা মানি যে আমাদের 2-3 মিনিট লেট হয়ে গেছে, আসলে আমি আমার লেট হওয়ার পিছনে রিজনটা ছিল আমি রিক্সা করে আসার সময় এই স্কুলটা মিস করে আরেকটা রোডে চলে গেছিলাম, এই জন্য কিছু সময় লেট হয়ে গেছে, তো এরকম তো আরও অনেকের কারণ থাকতেই পারে, তাছাড়া আমাদের গড়ি এখানে এলাও না, আমি গড়িও বাইরে রাখা আছি এখন এনে হাতে লাগাইছি, টাইম ওভার হওয়ার পর কারণ এই দোকান থেকে এনে লাগাইছি, গড়ি টড়ি নাই কিছু নেই, আমরা টাইমটাও ঠিকভাবে দেখতে পারি না, এই জন্য 2 মিনিট লেট হয়ে গেছে, আমরা তো আসলে পুরোপুরি পিএসসি ইনস্ট্রাকশন মেনটেন করে চলছি, পিএসসিতে নির্দেশনা দেয়া গতকালকে আমাদের মিটিং করে বলা হয়েছে যে 9:30 পরে কোনো ক্যান্ডিডেটকে ঢুকতে দেওয়া হবে, আমরা কিন্তু 9:30 পরে গেট ক্লোজ করে দিয়েছি, কাউকে ঢুকতে দিই না, আসলে তো এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এখানে অবশ্যই সবাইকে সময় মেনটেন করে আসা উচিত যেহেতু তারা ভবিষ্যৎ কর্ণধার বাংলাদেশে, তাই না? 1-2 মিনিট লেট করে আসলে আসলে মানবিক দিক বিবেচনা এই পরীক্ষা সম্ভব কিনা? না না, এখানে কোনো সুযোগ নাই, যেহেতু আমাদের ইনস্ট্রাকশন আছে 9:30 পরে কাউকে ঢুকতে দিবেন না, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারা যখন হইচই করছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, সরাসরি ইনস্ট্রাকশন আসছে 9:01 মিনিট পরেও কাউকে ঢুকতে দেওয়া হবে না, আর সরাসরি তো পিএসসি স্যারও আমাদের এখানে ভিজিট করতে আসছিলেন, স্যারকেও আমরা জানিয়েছি ব্যাপারটা, স্যার বলছেন না আপনারা ঠিক আছেন 1 মিনিট পরেও কাউকে ঢুকতে দেওয়া যাবে না। আরেকটা বলে ফেলি, ওটা হচ্ছে যে অনেকে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছি, অনেক কিন্তু লাইনে ছিল, কিন্তু 9:30 গেট বন্ধ হয়ে যাওয়ার কারণে যারা লাইনে ছিলেন তারা ঢুকতে পারেন না? না না, এরকম হয়নি, লাইনে কেউই ছিলেন না, আমরা জাস্ট যারা ছিলেন তাদেরকে ঢুকানোর পরে 9:30 যখন ঘন্টা দিয়েছে আমাদের, তারপরে আমরা কাউকে ঢুকতে দেয়নি, এরপরে তো কেউ আসলে আমরা তাদেরকে ঢুকতে দিব না, আমি রুলসের বাইরে যাবো না, সোজা কথা হচ্ছে। থ্যাংক ইউ।